যদিও আমাদের এই শোর টাইটেল এবং কন্টেন্ট শুধুমাত্র ছেলেদের জন্য কিন্তু এখন রয়েছে মেয়েদের জন্য একটা গুড নিউজ মেয়েদের পার্টনার যারা কুকিং জানে না তাদের জন্য কিভাবে অল্প সময়ে সুন্দর এবং ইয়ামি ভাবে ফুড তৈরি করতে হয় এবং সার্ভ করতে হয় এখন রয়েছে সেই টিপস সো দিস সেগমেন্ট ইজ ইজি ফুড Dear viewers, this is Chef Anthony from Bronia Cafe and Gallery. এক অবসন্ন বিকেলে আপনি ঘুম থেকে উঠছেন, এরই মাঝে আপনার কিছু বন্ধু-বান্ধব আপনার বাসায় এসে পৌঁছেছে, অল্প কিছু খেয়ে আপনারা বেরিয়ে যাবেন অন্য কোনো কাজে। ঠিক সেই অল্প সময়ের মধ্যে আপনারা যে খাবারগুলো প্রস্তুত করবেন, ঠিক সেই খাবারের একটা রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আপনাদের জানানোর জন্য যে অল্প সময় দিয়ে কীভাবে আপনি ভালো কিছু খেয়ে, স্বাস্থ্যোপযোগী কিছু খেয়ে আপনি বাইরে যেতে পারেন। তো আমার আজকের যে রান্নার আইটেমটা সেটা হচ্ছে টুনা টাটার্স, যা খুবই লোভনীয় একটি খাবার এবং খুব সহজে ঘরে বসে আপনি তৈরি করতে পারবেন। তো আমার টুনা টাটার্সের জন্য যেসব জিনিসগুলো লাগবে তা আমার সামনে অলরেডি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফ্রেঞ্চ ব্রেড, পাশে আছে সল্ট, পেপার, মেয়োনাইজ, টমেটো চপ, অনিয়ন চপ, টুনা এবং টাবাস্কো। তো সেক্ষেত্রে আপনারা যদি প্রস্তুত প্রণালী শুরু করেন, প্রথমে আপনাকে আপনার ব্রেডটা কেটে নিতে হবে আপনার পরিমাণ অনুযায়ী, যেভাবে কাটতে হয় ঠিক এভাবে কেটে নেবেন আপনি আপনার ব্রেডটা। কাটার পরে আপনি পাশে রেখে একটা বাটিতে টুনা নিয়ে নেবেন, অনিয়ন চপ, টমেটো চপ, হোয়াইট পেপার, সল্ট, টাবাস্কো এবং মেয়োনিজ। সবগুলো আইটেমকে একটা প্লেটের মধ্যে বা বাটির মধ্যে নিয়ে সুন্দর করে মিক্স করতে হবে, এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে, অন্যথায় পেঁয়াজ এবং টমেটোগুলো আলাদা আলাদা হয়ে যাবে, যা খেতে খুব বিশ্রী একটা টেস্ট হবে। আর যদি আপনি ভালো মতো মিক্স করেন তাহলে দেখতে সুন্দর লাগবে, খেতেও খুব মজা লাগবে। দেন আপনি আপনার ভালো মতো মিক্স হয়ে গেলে এটাকে আপনার ব্রেডটা হাতে নিয়ে ব্রেডের উপরে দিয়ে দিবেন। তারপরে আপনি একটা প্লেট ডেকোরেশন করবেন, সুন্দর করে টমেটো দিয়ে ফুল এবং গাজরের পাতা, গাজর বা শশার পাতা বানাতে পারেন, বানিয়ে সুন্দর করে আপনি প্লেটে পরিবেশন করতে পারেন আপনার বন্ধু বা বান্ধবীর জন্য। হয়ে গেল আমাদের টুনা টাটার, যা খুবই স্বাস্থ্যসম্মত এবং সময় উপযোগী। খুব অল্প সময়ের ভিতরে আপনি খুব সুস্বাদু একটা খাবার পরিবেশন করতে পারেন আপনার নিজের জন্য, আপনার বন্ধু বান্ধব এবং বান্ধবীর জন্য।